नमस्कार दर्शक श्रोता, আমি বিভাস বলছি। বিভাস অ্যাস্ট্রোয়ান আয়ুর্বেদ চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রোয়ান আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু মন্ত্র নিয়ে, সেই তুলসী দেবীর প্রদক্ষিণ মন্ত্র, তুলসী দেবীর ক্ষমা প্রার্থনা, তুলসী দেবীর প্রণাম মন্ত্র, তুলসী পত্র চয়ন মন্ত্র এবং তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র। আমি মন্ত্রের সাথে সাথে স্ক্রিনের মধ্যে লিখে দেব যাতে অসুবিধা না হয়। আমি প্রথমে তুলসী গাছের জল দেওয়ার সঠিক মন্ত্র আপনাদের সাথে শেয়ার করছি। এই মন্ত্র আপনারা তিনবার কিংবা পাঁচবার করতে পারেন, অসুবিধা হবে না। তুলসী গাছে জল দিয়ে দিয়ে সেই মন্ত্রটা বলতে পারেন। শুধু অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি। প্রথম আমি তুলসী গাছের জল দেওয়ার সঠিক মন্ত্র বলছি। তুলসী গাছের জল দেওয়ার মন্ত্র: মহা প্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসিত্ব নমস্তুতে। আমি আবার বলছি, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসিত্ব নমস্তুতে। আমি নেক্সট বলছি তুলসী পত্র চয়ন করার মন্ত্র: তুলস্য মৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তং বরদা ভব শুভনে। আমি আবার রিপিট করছি, আমি ধীরে ধীরে বলছি। তুলস্যমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তং বরদা ভব শুভনে। এই হলো তুলসী পত্র চয়ন করা মন্ত্র। এটা একবারে বললেই হবে, চয়ন করার সময় তুলসীপত্র সেই এই মন্ত্রটা বললেই হবে, একবার বললেই হবে। এখন তুলসী প্রণাম মন্ত্র। তুলসী প্রণাম মন্ত্র আপনারা যদি পারেন পাঁচবার, অনেকে সাতবার, অনেকে নয়বার, অনেকে এই প্রণাম মন্ত্র হাতে যদি সময় থাকে তাহলে 108 বার করলে অত্যন্ত ভালো হয়। এখন বলছি তুলসী প্রণাম মন্ত্র: বৃন্দাওই তুলসী দিব্যে প্রিয়াওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। আবার বলছি, বৃন্দাওই তুলসী দিব্যে প্রিয়াওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তাড়াতাড়ি বললে এরকম বলতে হবে: বৃন্দাওই তুলসী দিব্য প্রিয়াওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই হলো তুলসীর প্রণাম মন্ত্র। এখন আমি তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা কিভাবে করতে হয় সেই প্রার্থনাটা বলছি। চয়ন ব দুঃখংশ্চ যদ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্য জগৎ মাতং বৃন্দা দেবী নমস্তুতে। আমি আবার রিপিট করছি, চয়ন ব দুঃখংশ্চ যদ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্য জগতাত্ম বৃন্দা দেবী নমস্তুতে। আমি আবার চট জলদি তাড়াতাড়ি বলতে হলে কিভাবে বলতে হবে: চয়ন দুঃখং চ যদ্রদি তব বর্ততে তৎ ক্ষমস্য জগতাত্ম বৃন্দা দেবী নমস্তুতে। এই হলো তুলসী গাছে দেবী মানে তুলসী দেবীর ক্ষমা প্রার্থনা। এখন আমি তুলসী দেবীর প্রদক্ষিণ মন্ত্র বলবো। ক্ষমা প্রার্থনা আপনারা একবার কিংবা পাঁচবার বা
আপনাদের মনের সঙ্গে যতটুকু সম্ভব মনের সঙ্গে মিল রেখে তা করে নেবেন। এখন তুলসী দেবী প্রদক্ষিণ মন্ত্র, অনেকে তুলসী দেবীর কাছে পাঁচবার মন্ত্র পাঁচবার প্রদক্ষিণ করে, অনেকে সাতবার, অনেকে নয়বার, প্রত্যেকটা পাঁচের একটা মাহাত্ম্য আছে। আমি তো অনেকটা অনেক আগে একটা ভিডিও করেছি যে পাঁচের মাহাত্ম্য, নয়ের মাহাত্ম্য এবং সাতের মাহাত্ম্য। আপনারা তুলসী প্রদক্ষিণা পাঁচবার, সাতবার, নয়বার করতে পারেন, অসুবিধে নেই। আমি এখন মন্ত্রটা বলছি। ইয়ানি কানিশ্চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিশ্চ তানি তানি প্রণশক্তি প্রদক্ষিণ পদে পদে। আমি আবার বলছি, ইয়ানি কানিশ্চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিশ্চ তানি তানি প্রণশক্তি প্রদক্ষিণ পদে পদে। একটু তাড়াতাড়ি বললে কিভাবে বলতে হবে, ইয়ানি কানিশ্চ পাপানি ব্রহ্ম হত্যানি কানিশ্চ তানা তানি প্রণ সংহতি প্রদক্ষিণ পদে পদে। আবার অনেকেই এভাবে বলে থাকেন, ইয়ানি কানিশ্চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিশ্চ তানি তানি প্রশংসতি প্রদক্ষিণ পদে পদে, এভাবে অনেকে বলে থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই প্রভুর কৃপায় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি সবসময় কামনা করি। আর এই মন্ত্রের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, কারণ ভুল ত্রুটি হতে পারে, কারণ স্থানভেদে সংস্কৃত শব্দের উচ্চারণের মধ্যে অনেক ব্যবধান এসে যায়। সাধারণত দেখবেন আপনারা যে সাউথ ইন্ডিয়ান যারা আছেন বা দক্ষিণ ভারতের যারা আছেন, ওনারা যে সংস্কৃত মন্ত্রটা পড়েন, আর আমাদের বাংলার যে সংস্কৃত মন্ত্রটা পড়া হয়, তার উচ্চারণের মধ্যে অনেক কিছু ব্যবধান ধরে যায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, ওনারা যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন তখন কিভাবে করবেন, আমরা বললে কিভাবে বলবো, ওম দম্বকম গজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্দনা মৃত্যুমুক্ষা মমামৃতাত, এরকম বলবো। তাই স্থানভেদে মন্ত্র উচ্চারণের মধ্যে একটু 19-20 হতে পারে। আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।